Zee Bangla Rannaghar. Namaskar, shuru korchi Fortune Soya Bori present Zee Bangla Rannaghar. Gola keno bhanga? এত হেসেছি দশমীর দিন পরের দিন একাদশী বাড়িতে আড্ডা ছিল, উড়িয়ে বাবা হাসির চোটে আমার গলায় ভেঙে গেছে। পূজোর মহাভোজের পর কয়েকটা দিন আমরা খাচ্ছি একটু হালকা খাবার যা একই সঙ্গে স্বাস্থ্যকর এবং সুস্বাদু, যেমন তেল মশলা দিয়ে পাঁঠার মাংসের পর আমরা খাবো পেঁপে ও পটল যা আমাদের হজম শক্তি বাড়ায়, সেই পেঁপে পটল দিয়ে কচি পাঁঠার ঝোল। আবার চিকেন রেজালার পর আমরা খাবো সহজে হজম হয় এবং হজম করায় যে ধনে পাতা, সেই ধনে পাতা দিয়ে ধনে পাতা মুরগির ঝোল। শুরু করছি পূজোর পর সুস্বাস্থ্য জি বাংলার রান্নাঘর। আজকে প্রথমেই যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি এসেছেন তেঘরিয়া থেকে, অনিন্দিতা দত্ত চৌধুরী। আমরা স্বাগত জানাই তাকে। নমস্কার অনিন্দিতা। নমস্কার সুবিবাদী, শুভ বিজয়া। শুভ বিজয়া। প্রথমে বলো কি রান্না করছো তুমি? মুরগিটা করছো না? হ্যাঁ, পূজোতে যা হয়েছে দেখেছো, সবাই মিলে আমরা সবাই বাইরে খেয়েছি, নানান ধরনের খাবার খেয়েছি, তো তাতে মনে হলো যে এখন একটু পূজোটা শেষ হয়ে গেছে, তো একটু হালকা কিছু করা যেতে পারে। হালকার উপর দিয়ে স্বাদও হলো আবার হালকাও হলো। আমি সাদা তেলটা ইউজ করব। ওকে, যেটা তোমার হাতে তুলে দিলাম ফরচুন সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তেলটা আস্তে আস্তে ধীরে ধীরে গরম হোক, ততক্ষণ জানিয়ে দিই আমাদের সামনে রয়েছে মুরগির মাংস, আর রয়েছে কুচনো পেঁয়াজ, ধনে পাতা কুচি, নুন, আদা বাটা, জিরের গুঁড়ো, গোটা জিরে, চিনি, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা গোটা গোটা। ধনে পাতা বাটাটা আমরা ইউজ করব চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। ওকে, তাহলে তো তেল গরম করে লাভ নেই। না, সেটা হোক, চিকেন ম্যারিনেট করতে খুব সময় লাগবে না। ওকে, কি দিতে হবে ম্যাম বলো? আর আমাকে একটু ওই পাতি লেবুর রসটা দাও। একটু মাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা মাখানোর সময় যদি একটু সাদা তেল দিয়ে থাকি, এক্ষেত্রে তোমার লাগছে না? না, এখানে লাগবে না। না, এখানে তো হালকা দেখে লাগবে না। আর লেবুটা যখন দিচ্ছি, লেবু আর ধনে পাতা দিয়ে আমরা ঝোলটা করব, তাই আর দরকার হবে না। তাহলে একটা কাজ করি, ততক্ষণ যতক্ষণ তুমি মাখাচ্ছো ততক্ষণ দেখিয়ে দিই ফরচুন টিপ অফ দ্য ডে। একজন প্রাপ্তবয়স্কের প্রতি কেজিতে 1 গ্রাম প্রোটিন খাওয়া প্রয়োজন। চিকেন ব্রেস্ট থেকে আমরা পাই প্রায় 8 গ্রাম প্রোটিন। এবার তেলটা গরম হয়েছে, তো কি দেব গো? এবার তুমি প্রথম যেটা দেবে সেটা হলো একটু আমরা দেব জিরে ফোড়ন। হ্যাঁ, জিরে এবং 2-4টে কাঁচা লঙ্কা। জিরেটা হজমে হেল্প করে, একটু জিরে দিলে একটা ফ্লেভার আসবে সুন্দর। জিরে কাঁচা লঙ্কা 2-3টে বলেছি। হুম, 2-3টে দাও, পরে দেওয়া যাবে। এবার এটা একটু হালকা হলে আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। অনেকক্ষণ তোমার রান্না সামলেছি আমি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ইউ মোস্ট ওয়েলকাম। পেঁয়াজটা মোটামুটি হালকা ভাজা ভাজা হচ্ছে। এবার কি দেবো? আচ্ছা, এবার যেটা হবে সেটা হলো তুমি একটু হলুদ গুঁড়ো দেবে প্রথমে। হ্যাঁ, হলুদ গুঁড়ো এর মধ্যে? হ্যাঁ, একটু আর দেবো? না, আর লাগবে না। এবার একটুখানি জিরে গুঁড়ো, আদা, এগুলোকে আমি একটু সতে করে নিই। আচ্ছা, আমি একটু লেবুর রস দিতে চাই। একটু দাও। হ্যাঁ, একটা এডিশন হলো, ভালোই লাগবে খেতে নিশ্চয়ই। করার পরে বাস একটু চিনি দেব। ঠিক আছে। হুম, তুমি জেনারেলি বলো যে হলুদের পরে চিনি দিলে ইট চেঞ্জেস দ্য কালার, মানে ভালো হয় দেখতে আর কি। তো একটু আগে দিলে, আচ্ছা, তারপরে একটু নুন দিয়ে জল দিয়ে না আমরা জিনিসটাকে, ও বুঝতে পেরেছি, মানে তেলটা যখন ছাড়বে ছাড়বে তখন আমি চিকেনটা দেবো আর কি, এখন আমি ইমিডিয়েটলি চিকেনটা দেবো না। নুন দিলু। আর আচ্ছা, ওতে কি নুন দিয়েছি চিকেনে? চিকেনে না, চিকেনে খালি ধনে পাতা বাটা এবং একটু দিতে পারে, ধনে পাতা বাটা আর লেবুর রস, আর কিছু নয়। তাহলে আর একটু নুন দিই? হ্যাঁ, আর একটুখানি দিলে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবার এবার এটা হওয়ার পরে জল বলেছি। হ্যাঁ, জল দেবে। তো চিকেন থেকে তো জল বেরোতো না, এটা একটু করে একটু মশলাটা বসানোর জন্য চাইছি। তেলটা যখন একটু ছেড়ে ছেড়ে যাবে তখন আমরা চিকেনটা দেবো। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিলেক্সের পিউরিফাইড ওয়াটার। এবার
মিক্স করে নাও করে এটাকে এখানে একটুখানি ঢেকে নিই আমরা দু চার মিনিট ঢাকলে আমার মনে হয় তেলটা আস্তে আস্তে ছাড়া শুরু করবে তখন আমরা চিকেনগুলো দিয়ে একটু জল দিয়ে মানে খুব পাতলা হবে না আবার খুব যে গ্রেভি হবে সেটা না সেমি গ্রেভি টাইপ এটা তোমার পূজোর শাড়ি না এটা পূজোর শাড়ি হ্যাঁ এই তো তেল বেরিয়ে এসেছে হ্যাঁ এবার আমরা চিকেনটাকে দেব এটাকে একটু মিক্স করি ওকে করে আর একটুখানি জল দিয়ে সেটাকে ঢেকে দেব কি লোভ হচ্ছে এটা আজকে রাত্রিতেই বানাবো গো আচ্ছা তুমি বিদেশেও গেছো না হ্যাঁ আমি অ্যাকচুয়ালি বিয়ের পরেই আমি এক বছর সুইজারল্যান্ডে ছিলাম বাজেল বলে একটা জায়গা বাজেলে ছিলাম আমার সেটা কোথায় সেটা হলো মানে সুইজারল্যান্ডেরই একটা ওয়ান অফ দ্য মানে মেইন যে সিটি সেখান থেকে মানে আমরা সুইজারল্যান্ড বলতে তো আমরা যাই ওই জুরিখ আর এই জুরিখ হ্যাঁ জুরিখ থেকে খুব একটা দূর নয় তো ওইরকমই সুন্দর সাজানো ছোট মানে আইল নট সে পুরো বড় সিটি বাট কাইন্ড অফ টাউনের চেয়ে বড় কিন্তু খুব সুন্দর পরিষ্কার পলিউশন ফ্রি না বিউটিফুল সিটি মানে বিউটিফুল প্লেস টু বি কত গরু আর কত চিজ না কত গরু কত চিজ হুম হুম চিজও তো আনতে পারতাম আচ্ছা সেটা তো আমি আজকে থেকে 10 বছর 11 বছর আগে ছিল ও এতদিন তো চিজটা রাখা যেত নেক্সট টাইম গেলে নিশ্চয় নিয়ে আসবো যেখানেই যাবে আমার জন্য চিজ নিয়ে আসবে কেমন ঠিক আছে আর সেটা ঢাকা দি হ্যাঁ তুমি আর একটু পরে জল দিতে চাও না এখনি না এখনি দিয়ে দিই দিয়ে দাও দিয়ে তাহলে একটু আমরা দেখতেও পাবো কতটা পরিমাণ দিচ্ছ বেশি দেব না কিন্তু চিকেনও তো জল ছাড়বে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় এতটাই বেটার হবে পরে ঢেকে দিই আর ধনে পাতা একটু তুমি তো পরে দেবে আমি বুঝতে পেরেছি এখন একটু দেবে আচ্ছা ঠিক আছে কেননা এটা মিশে গেলে আরো সুন্দর গন্ধটা আসবে ধনেপাতাও জল ছাড়ে মুখে রুচি আনবে আহা হলো রাত্রিবেলা এত সুন্দর একটা রান্না এটা কিন্তু রুটির সাথেও খেতে ভালো লাগে হ্যাঁ রুটির সঙ্গে ঝোলটা একটু টানিয়ে নেব আর ভাতের সাথে হলে খুব ইউনিক রেসিপি কেননা আমি যে রান্না করতে করতে দেখো ওদিক থেকে এদিকে চলে এলাম ও আমায় আকর্ষণ করলো কিন্তু টানলো ওর কাছে দেখি কি করা যেতে পারে তার মানে এত আকর্ষণীয় একটা রান্না সহজ সরল ভাবে শেখালো আমাদের অনিন্দিতা সেটা রইল কেবলমাত্র আপনাদের জন্য ধনেপাতা মুরগির ঝোল বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে মুরগির মাংস ধনেপাতা বাটা আর পাতিলেবুর রস দিয়ে মেখে ম্যারিনেট করে নিতে হবে এবার ফ্রাইং প্যানে ফরচুন সানলাইট রিফাইন সানফ্লাওয়ার তেল গরম করে তাতে গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে একে একে ওর মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে তাতে পাতিলেবুর রস চিনি নুন আর সামান্য জল মিশিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে এবার ঢাকনা খুলে ওর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে কিছুটা পরিমাণ জল মিশিয়ে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রান্না করে নামিয়ে নিয়ে পরিবেশন করুন ধনেপাতা মুরগির ঝোল অনিন্দিতা অনিন্দিতা অনেক কিছু করে অবাক করে দেয় সবাইকে অনিন্দিতা চাকরি করে অনিন্দিতা ঘর সামলায় অনিন্দিতা নিজেকে সামলায় এবং খুব সুন্দর সুন্দর রান্না করে অনিন্দিতা তোমার এই এত গুণের মধ্যে রান্নার গুণকে সম্মান জানাই আমরা এটা তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ ইউ আর মোস্ট ওয়েলকাম এবার একটু খেয়ে দেখা যাক কিরম হয়েছে নিশ্চয় তুমি খেয়ে দেখো দুর্দান্ত হয়েছে কিন্তু ঝোল মুরগির ঝোল বলে অনিন্দিতা যেটা হয় আমাদের আমার মতো টিপিক্যাল বাঙালিদের আলু ছাড়া ভাত মাখবো কি দিয়ে সেক্ষেত্রে আলুটা সেদ্ধ করে একটু সাদা তেলে ফ্রাই করে এর মধ্যে মিশিয়ে দিন তাহলেই হয়ে যাবে কেননা আলুর যে জুসটা সেটা এর মধ্যে যা গেলে না মাংসটা এত সুন্দর টেস্ট আসবে না কারণ ওই ওর টেস্টটা মিশে যাবে ঠিক এটা অপূর্ব অপূর্ব হয়েছে সিরিয়াসলি আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ থ্যাংক ইউ সো মাচ আশা করি নেক্সট টাইম দেখা হলে আমি সুইজারল্যান্ডের চিজ পাবো নিশ্চয় থ্যাংক ইউ স্বাগত জানাবো কাকে দ্বিতীয় জনকে কিন্তু তার আগে আপনাদের বলি এখানে আসুন এই সাড়ে ছলে রান্না শেয়ার করুন এখানে সাড়ে ছলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহে সেরা তাহলে কুচিনে আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার আর সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার
আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মানে মাসের সেরা তাহলে কুচিন আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনার আমার একসঙ্গে ছবি সহ। আর সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেইল করুন এই ঠিকানায় রান্নাঘর জি বাংলা পোস্ট বক্স 9051 71 পার্ক স্ট্রিট হেড অফিস কলকাতা 700016 ইমেল rannaghar.zeebangla@zee.slgroup.com। দ্বিতীয় গেস্ট এসেছেন ব্যারাকপুর থেকে রজনী চক্রবর্তী, আমরা স্বাগত জানাই তাকে। রজনী নমস্কার। স্বাগত। আচ্ছা আমরা তো জেনারেলি রজনী বলার কথা কিন্তু আমি শুনছিলাম আপনি বলছিলেন রজনী, কেন রজনী? অ্যাকচুয়ালি নামটা আমার রজনী এই কারণে বিকজ আমার জন্ম হয়েছে জম্মু কাশ্মীর। আচ্ছা। বাবা ছিলেন আর্মিতে, তো যেহেতু ওখানেই নাম এই কারণে আমার নামটা রজনী পড়ে গেছে। এই জন্য যখন আমরা ওয়েস্ট বেঙ্গলে এসেছি তখন এই নামটা মানে আমাকে রজনী বললেই আমার ভালো লাগে। অনেকে রজনী বলে ফেলে কিন্তু আমার ওই নামটাই পছন্দ। নাম তো প্রপার নাউন, সেটা যেভাবে আমি বলছি সেভাবে বললেই ভালো। মানে অক্ষয় কুমার যদি বলে আমার নাম অক্ষয় কুমার, হ্যাঁ তাহলে দ্যাট ইজ হিজ নেম, সেটাই। খুব ভালো লাগছে তোমার সঙ্গে আলাপ হয়ে। আরও ভালো লাগছে এই জন্য যে আমি আলু পেঁপে দিয়ে পাঁঠার ঝোল খেয়েছি কিন্তু এই কচি পাঁঠার ঝোল আলু পেঁপে পটল দিয়ে এরকম কখনো খাইনি। চলুন শুরু করবো রান্না, আমরা গ্যাসটা অন করে দিই। আমরা তোমাকে ব্যবহারের জন্য দিচ্ছি ফরচুন সানলাইট রিফাইন সানফ্লাওয়ার অয়েল। পাঁঠার মাংস সেদ্ধ করে জল সমেত রাখা রয়েছে, রয়েছে পটল একটু সেদ্ধ করা, পেঁপে সেদ্ধ করা, আলু রয়েছে, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা গোটা, পেঁয়াজ কুচোনো, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি। আচ্ছা এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই ঝোলের মধ্যেই, সেটা এখন না ক্রমশ প্রকাশ্য, সেটা একটু পরেই বলছি। তাহলে প্রথমে কি করতে হবে বলতে হবে? আমরা পেঁয়াজটা আগে দেব, পুরোটা পুরোটাই দিয়ে দেব। এবার কি দেবো? এটা গরম মশলা দেওয়া হয়নি কারণ শরীর গরম করবে তাই। এবার কি করবো রজনী? পেঁয়াজ তো ফ্রাই হয়ে গেছে, হ্যাঁ এবার আমরা একটু আদা বাটা দেবো। ওকে তুমি মিক্সিং করতে থাকো। কতটা দেবো দেখো? দু চামচ দেবো আদা বাটা, রসুন বাটা, একটু জল দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ একটু জল লাগবে। এবার রসুন বাটা, এবার কাঁচা লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা এতটা, কারণ আর তো কিছু দিচ্ছি না, একটু দিই, এইটুকু দিই, হ্যাঁ এবার গোটা লঙ্কা যদি দিতে ইচ্ছে করো তাহলে দিতে পারো। ওকে তুমি মিক্স করে নাও। তো পূজায় কোথায় বেড়াতে গিয়েছিলে এবছর? এবার পুজোতে মুম্বাই গোয়া গেছিলাম। কেমন লেগেছে গোয়া? ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা আমার মেয়ে এত বেশি এনজয় করেছে, মানে ওর বিচ তো খুব পছন্দ, ওখান থেকে আর বেরোবেই না, ওখানেই থাকে। বাহ, তো কলকাতার পুজো মিস করেছো না? এবার ফার্স্ট টাইম মিস করলাম। কিন্তু বোম্বেতে তো বড় বড় অভিজিতদার পুজো হয়, হ্যাঁ হ্যাঁ রানী মুখার্জি, হ্যাঁ রানী মুখার্জির পুজোতেও আমরা গেছিলাম। অ্যাকচুয়ালি আমার আঙ্কালও থাকেন ওখানে মুম্বাইতে। আচ্ছা আমরা এই স্টকটা একটুখানি দিই। হ্যাঁ এবার একটু হলুদ দেবো। এবার আমরা মাটনটা পুরোটাই দিয়ে দেবো স্টক। দিলুম, আ কি গন্ধ বেরিয়েছে মাটনের, ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। তুমি বলছিলে কাঁচা লঙ্কা কয়েকটা দিতে, হ্যাঁ যদি ঝাল হিসাবে যেহেতু আমরা বাটাটা দিয়েছি যদি খেতে চাও তাহলে গোটা কাঁচা লঙ্কা দিতেই পারি। ঝোলের জন্য একটু জল দিলুম। এবার এই আলু টালু গুলো মিশিয়ে দিই, মাংস তো সেটাই হয়েছে, হ্যাঁ হ্যাঁ এবার এগুলো সব দিই। হ্যাঁ পেঁপে দেওয়া হলো, পটল দেওয়া হচ্ছে। তো পটল ভাল লাগে মাংসের সঙ্গে? হ্যাঁ ভীষণ ভালো লাগে, তাই গাজর দিয়েও করা যায়। বাহ, হুম হুম মাংসটা তুলতুলে হয়ে গেছে গো।
চিনি চিনি দেবে না একটু সামান্য চিনি দেবো দাও আহা কি ভালো রংখানা এসছে তবে একটা কথা বারবার রিপিটেডলি বলছি এটা কিন্তু যদি আপনারা খাসির মাংস পান পাঁঠা তো সবসময় সব জায়গায় পাওয়া যায় না যদি খাসির মাংস কেনেন না তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে ফ্যাটটা ফেলে দিয়ে কিনবেন কারণ ফ্যাট যদি মাংসে থাকে রেওয়াজি মাংস হয় এর স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে কারণ মাটনের যে ফ্যাট তার একটা উগ্র গন্ধ আছে সেটা কিন্তু খাবারটাকে একদম নষ্ট করে দেবে কারণ এটা একেবারে সিম্পল খাবার আমি যেটা বলছিলাম শুরুতে একটা কিছু অ্যাডিশন রয়েছে সেটা হচ্ছে একটু মাখন যদি কারোর ইচ্ছা হয় একটুখানি এক চামচ মাখন দিয়ে এটাকে সার্ভ করতে পারেন দেখে নিন রেসিপিটা আরও একবার পেঁপে পটল দিয়ে কুচি পাঁঠার ঝোল বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ফরচুন সানলাইট রিফাইন সানফ্লাওয়ার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভেজে একে একে ওর মধ্যে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে তাতে সিদ্ধ করা মাটনের স্টক হলুদ গুঁড়ো নুন আর আগে থেকে সিদ্ধ করা মাটন আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তাতে আগে থেকে ভাপানো পেঁপে ভাপানো আলু ভাজা পটলের টুকরো দিয়ে নাড়াচাড়া করে তাতে সামান্য চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দমে রান্না করে নামিয়ে নিলেই রেডি পেঁপে পটল দিয়ে কচি পাঁঠার ঝোল রজনী তোমার অনেক গুণ আর একটা গুণ রয়েছে রান্না ছাড়াও তুমি খুব ভালো শেরো শায়রি করতে পারো তোমার থেকে শায়রি শুনবো কিন্তু তার আগে এটা তোমার জন্য থ্যাংক ইউ ইউ মোস্ট ওয়েলকাম চলো খেয়ে দেখি শেষ হয়ে গেছে আরেক পিস লাগবে তো আমি একটা কাজ করি এটা মানে খেতে খেতে তাড়ি তাড়ি উপভোগ করতে করতে যদি শায়েরি শোনা যায় তবে আমি শুনেছি একজন শায়েরকে সব থেকে বড় পানিশমেন্ট দেওয়া হতো যদি কেউ দেয় সে অন্য কোনো কবির কবিতা বলতে অন্য কোনো শায়েরের শায়েরি তুমি আমায় শোনা এটাই তোমার পানিশমেন্ট এত ভালো রান্না করার জন্য হরিবংশ সাহেব বচ্চনজির লেখা চারটে লাইন শুধু বলবো আমরা জানি যেরকম অমিতাভ বচ্চনের বাবা ছিলেন উনি হরিবংশ সাহেব বচ্চন উনি খুব ভালো কবি ছিলেন যেহেতু আমি হিন্দির ব্যাকগ্রাউন্ডের মেয়ে তো আমি একটু ওটাই শোনাবো চল মর্দানে সিনা তানে হাত হিলাতে পাঁও পসারে গাতে গীত দেশ হামারা কম হামারি কিউ ভয়ভীত চল মর্দানে সিনা তানে হাত হিলাতে পাঁও বড়াতে গাতে গীত এত ভালো রেঁধেছে যারা তাদের দুজনের জন্য কিছু উপহার আছে দেখে নি সেগুলো কি রয়েছে শাইনি সুপার ডিটারজেন্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে আভিজাত্যের আঙিনায় বস্কো শাড়ি প্যালেসের তরফ থেকে একটা সুন্দর শাড়ি রয়েছে কৃষ্ণনগর নদীয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি রয়েছে দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি গিফট হ্যাম্পার রয়েছে কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক রয়েছে শ্রীহরির তরফ থেকে একটি জুয়েলারি সেট আর সুদীপার রান্নাঘরের তরফ থেকে রয়েছে 25% ডিসকাউন্ট ভাউচার এবার একটা সুখবর এখন একটা মেল করলেই মিলে যেতে পারে দুর্দান্ত গিফট হ্যাম্পার আপনার পছন্দের একটি রেসিপি পাঠিয়ে দিন ফরচুন রান্নাঘর @gmail.com এ আপনার রেসিপি যদি হয় সপ্তাহের সেরা তাহলে ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেলের তরফ থেকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল ফরচুন সোয়া চাং ফরচুন সুপার বাসমতি রাইস ফরচুনের ব্যাসন ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস খাঁটি ভোজন রসিকদের জন্য তো বটেই খাঁটি রাঁধুনিদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ আজ ঘরদোর পরিষ্কার করার দিন কেননা কাল আসছেন মা লক্ষ্মী তিনি এসে বসবেন এবং ঘরে চিৎকার চেঁচামেচি তিনি একদম পছন্দ করেন না সুগন্ধি চালের পায়েস তৈরি হবে খিচুড়ি তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে তৈরি হবে নারকলের নাড়ু আর কি হবে ঘরে ঘরে আলপনা লক্ষ্মীর পাকা ও খোঁজাগরি লক্ষ্মী পুজোর দিনটার চাঁদটাই যেন বেশি একটু সুন্দর হয়ে ওঠে তাই না সুন্দর হোক মঙ্গলময় হোক আপনাদের আগামী দিন আজ আমাকে বিদায় দিন